নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? আমি সুব্রত, আবার আপনাদের সামনে চলে এসেছি গ্যালাক্সি স্টারে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি দাবিয়ে দিন। আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন ও কমেন্ট করুন। বন্ধুরা, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমআরপিএল অর্থাৎ ডিজি এর যে পোর্টাল, সেটা আপনি কীভাবে লগ ইন করবেন। তো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে আমাদের ঘরে, প্রথমে যেতে হবে আমাদের ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে ক্লিক করতে হবে এসএমএস মাল্টিটেচ ইন স্ল্যাশ, তারপর লিখতে হবে জাঙ্গি পাড়া প্রিপেড। লিখে আপনি ক্লিক করলেই আপনার কাছে যে পেজটা খুলে যাবে সে পেজটা হচ্ছে এমআরপিএল এর লগ ইন পেজ। এমআরপিএল এর লগ ইন পেজে গিয়ে লিখতে হবে আপনার ইউজার আইডি। তো ইউজার আইডি এবং পরে পাসওয়ার্ড, যেটা আপনি এমআরপিএল থেকে পেয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলেই আপনি লগ ইন পেজটায় পৌঁছে যাবেন। তো বন্ধুরা, আসুন আমরা লগ ইন করি। তো আমরা লগ ইন করে যে পেজটায় আসব সেটা হচ্ছে এমআরপিএল এর ম্যানুয়াল পেজ, যেটা যেখানে আমরা চ্যানেল অ্যাড, চ্যানেল ড্রপ এগুলো করতে পারবো। তো বন্ধুরা, আসুন আমরা কিছু চ্যানেল অ্যাড করি, সেগুলো দেখে নিই কীভাবে কী করতে হবে। প্রথমে যে সার্চ বারটা আছে ওখানে গিয়ে আপনি যেটা দিয়ে খুশি খুলতে পারেন বক্সটাকে। তো প্রথমে আমরা এসটিডি নাম্বার দিয়ে খুলবো, তারপরে লিখব ইকুয়ার টু। তো এরপর যেটা করব, ডান দিকের গিয়ে আমরা ওখানে আমাদের বক্সের নাম্বারটা দেব। তো বক্সের নাম্বারটা দিলেই আমাদের কাছে যে পেজটা খুলে যাবে সেই পেজটা হচ্ছে বক্সের পেজ। এবং নিচে আসব, নিচে এসে দেখব এক জায়গায় আপনার পেজের মতো একটা ছবি দেওয়া আছে, ওই পেজে ক্লিক করব। ওই পেজটায় ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ভিউয়ার্সের কিছু চ্যানেল দেওয়া আছে কি না। তো এরপর যেটা করতে হবে, আমরা যেটা প্রথমে করব যে চ্যানেলগুলোকে তো আমাদের এখানে অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা যাব অ্যাড প্রিপেড বুকের, অ্যাড প্রিপেড বুকের গিয়ে আমরা ক্লিক করলেই আমাদের কাছে যে মন্থনের বেসিক প্ল্যানটা আছে, সরি এমআরপিএল এর যে বেসিক প্ল্যানটা আছে সেই প্ল্যানটা খুলে যাবে। তো ওই প্ল্যানটায় আমরা গিয়ে এক লিখব, এক লিখে যেখানে খুশি ক্লিক করে দেব। করে দিলেই আমরা পেজটায় চলে আসবে। তো পেজটায় এসে, পেজটা এলেই হবে না, পেজটাকে সেভ করতে হবে। তো পেজটা আমরা সেভ করে দেব। সেভ করলেই আমাদের একটু পরেই আমাদের দেখাবে, হ্যাঁ আমাদের দেখাচ্ছে যে সিলেক্ট রিকোয়েস্ট সাকসেসফুলি। তো সাকসেসফুল হয়ে গেলে এরপর আমরা আবার অন্য চ্যানেল, যেগুলো আপনার এলাকাতে যে চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো যদি আমরা অ্যাড করতে চাই, আমরা আবার অ্যাড প্রিপেড বুকেতে যাব। ওখানে গিয়ে আমরা চ্যানেল লিস্টটা পাবো। চ্যানেল লিস্টে গিয়ে আমাদের যে যে চ্যানেলগুলো দরকার সেগুলো আমরা অ্যাড করতে পারবো। তো আমি ধরুন এখানে একটা এমআরপিএল এর মিনি বাংলা প্যাক আছে, ওটাকে আমরা অ্যাড করতে চাই। তো প্রথমে গিয়ে এক লিখে, সেম কন্ডিশন, আপনার এক লিখে পাশে গিয়ে ক্লিক করলেই চ্যানেলটা অ্যাড হয়ে যাবে। এর সঙ্গে যদি আমি আরও কিছু চ্যানেল দিতে চাই, ধরুন এরপর আমি জলসা মুভিটা দেব, আবার ওখানে গিয়ে সেমভাবে এক লিখে আমরা পাশে গিয়ে ক্লিক করব, করে অ্যাড বুকেটটা করে দেব। অ্যাড বুকেট করলেই আমাদের কাছে সেভের পেজটা চলে আসবে। তো বন্ধুরা, আমাদের কাছে সেভের পেজটা চলে এসছে, এরপর আমরা সেভ করব। তো সেভ করা হয়ে গেছে, সেভ করার পর আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। তো আমাদের এই পেজটা
চ্যানেলটা অ্যাড অন হয়ে গেছে এবং কি কি চ্যানেল অ্যাড করেছে আমাকে দেখাচ্ছে। তো এরপর ধরা যাক যে আমি কারো বক্স আপনার রিফ্রেশ করব। তো রিফ্রেশ করতে গেলে আমাকে প্রথমে রাইট বারে যে রিফ্রেশের চিহ্ন দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে আমাদের রিফ্রেশ পেজটা আসবে ওখানে গিয়ে লিখতে হবে কি কারণে আমি রিফ্রেশ করছি। নো পিকচার বলে আমি লিখব। লিখে আমি ক্লিক করে দিলেই, নিচে ক্লিক করে দিলেই আমাদের ওটা দেখাবে যেটা সেন্ড হয়েছে। তো সেন্ড হওয়ার পর যে পেজটা খুলবে ওখানে দেখাবে রিফ্রেশ কমেন্ট সেন্ড। তো বন্ধুরা রিফ্রেশ করা হয়ে গেছে। এরপর দেখা যাক যে আমরা যদি কারো চ্যানেল ডিঅ্যাক্টিভ করতে চাই, তো ডিঅ্যাক্টিভ করলে কী করতে হবে, তার পেজে যেতে হবে। পেজে গিয়ে নিচে আসতে হবে। নিচে এসে ভিউয়ার্স যেখানে ভিউ লেখা থাকবে চ্যানেল ভিউ, সেখানে গিয়ে ভিউয়ে ক্লিক করলেই আমাদের কাছে একটা পেজ খুলে যাবে। সেখানে ডিঅ্যাক্টিভ বলে একটি অপশান আছে, ওই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো ওই অপশানে গিয়ে ক্লিক করলে আমাদের কাছে একটি পেজ খুলে যাবে। সেই পেজেতে আমরা কোন কোন চ্যানেলটা ডিঅ্যাক্ট করতে চাই সেটা আমাদের রাইট করতে হবে বা রিমুভ করতে চাই। রাইট ক্লিক করে এরপর আমরা নিচে এসে ওটাকে সেভ করতে হবে। তো ওটা যখন আমরা সেভ করে ফেলবো তো আমাদের আমাদের ঘরে দেখাবে যে পেজটা সেভ হয়েছে। বন্ধুরা নেটের প্রবলেমের জন্য একটু দেখাতে দেরি হচ্ছে হয়তো, আমার নেটটা তো একটু স্লো। তো বন্ধুরা সাকসেসফুল হয়েছে, দেখাচ্ছে যে আমাদের যে চ্যানেলগুলো আমরা ডিঅ্যাক্টিভ করেছিলাম সেগুলো ডিঅ্যাক্টিভ সাকসেসফুল হয়েছে। তো বন্ধুরা এরপর ধরা যাক কারো বক্স আমি সাসপেন্ড করব। তো আমি ওখানে গিয়ে সেম জায়গায় গিয়ে সাসপেন্ড অপশান পাবো, অপশানে গিয়ে ক্লিক করব। সাসপেন্ডে কারণটা আমাদের ঘরে লিখতে হবে। তো কারণটা লিখে আমরা নিচে ডিঅ্যাক্টিভে ক্লিক করলেই বক্সটা সাসপেন্ড হয়ে যাবে। তো আমরা কারণ নো পেমেন্ট লিখতে পারি। তখন আমরা ক্লিক করে দিলে দেখা যাবে যে আমাদের ডিঅ্যাক্টিভটা সাকসেসফুল হয়েছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ নতুন কোনো ভিডিও দিলে